গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। পরে ক্যামেরার সামনে আবার আসছি, ক্যামেরা অন করেছি। শরীরটা ভীষণ খারাপ ছিল, যার জন্য আমার গলা শুনে বুঝতেই পারছো আমি এতদিন কোনো ব্লগ দিতে পারিনি, কোনো ভিডিও করতে পারিনি। আজকে অনেকগুলো দিন পরে আবার ক্যামেরা অন করেছি, তোমাদের সাথে কথা বলছি, আড্ডা মারছি। শরীরটা এখন অনেকটা ভালো আছে, তো তার জন্যই ক্যামেরাটা ধরতে পেরেছি। যাই হোক, এখন অলরেডি 9:45 বেজে গেছে, রোমও বাথরুমে আছে, ও ফ্রেশ হতে গেছে। যাই হোক, আমার ফ্রেশ ট্রেশ হওয়া হয়ে গেছে। আজকে একটা বিশেষ দিন, আজকে একটা জায়গায় যাব। তো কোথায় যাব, কার সাথে যাব, অবভিয়াসলি রোমোর সাথেই যাব, বাট কোথায় যাব সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আর রেডি হয়ে গেছি অলরেডি, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে আমার ও টিটি, আজকে এখন বেরোবো। অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে এখন, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে এখন ঝটপট বেরোই, তারপরে রাস্তায় বেরিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আপাতত চলে এসেছি অ্যাক্রোপলিস মলের কাছে, আজকে যেটার জন্য এসেছি কারণটা বলেই দিই। অনেকক্ষণ ধরে সাসপেন্স রেখেছি, আর রাখবো না সাসপেন্স। আজকে এসেছি লাইফের ফার্স্ট টাইম গাড়ি দেখার জন্য, তো গাড়ি যদি পছন্দ হয় তবেই বুক করবো, আদারওয়াইজ আজকে এসেছি শুধুমাত্র দেখে যাবো। কাস্ট 24 এসেছিলাম, তো কাস্ট 24 অনেক অপশান আছে ভালো ভালো, তো ওখানকার একজনের সাথে কথা হয়েছে, তো উনি দেখেছেন, তো আমি আর রুমও এসেছি ওর জন্য। আগে গিয়ে দেখি, যদি পছন্দ হয় তারপরে সমস্ত কিছু ডিটেলস সমস্ত কিছু শেয়ার করব তোমাদের সাথে। তো আপাতত চাই চলো গিয়ে দেখি কী কী গাড়ি আছে না আছে। আমাদের জীবনের ফার্স্ট টাইম গাড়ি দুজনের, দুজনের তরফেই ফার্স্ট টাইম হচ্ছে, তো এক্সাইটেড আছি। অনেক কিছু চলছে ভেতরে, কী কী গাড়ি আছে সেগুলোও দেখবো, যদি কিছু ভালো লাগে তবেই বুকিং করবো, আদারওয়াইজ দেখে হয়তো চলে যাব। হয়েছে, গাড়ি পছন্দ হয়েছে অলরেডি, বুকও করে দিয়েছি, তো ওনারা বলছে আজকেই ডেলিভারি নিয়ে যেতে, তো সেটা নিয়ে একটু ডিসকাস করছি, আজকে নেবো কি করে নেবো, যাই হোক। আর এখন আপাতত আছি অ্যাক্রোপলিস মলের মধ্যে, তো কী পড়লো, কত দাম পড়লো সমস্ত কিছু বলবো তোমাদের সাথে। তো তার আগে একবার মলটা লুকসটা দেখে নাও। যদি দাদা চায় আমি দাদার নাম্বারটা শেয়ার করে দেবো তোমাদের সাথে, যদি তোমরা কেউ নিতে চাও গাড়ি তারা কিন্তু কন্ট্যাক্ট করতেই পারো। যারা নতুন গাড়ি নিচ্ছ তারা তো শোরুম থেকে পেয়েই যাবে, আর যারা চাইছো যে
ফার্স্ট টাইম ট্রাই করছো গাড়ি শিখে যে হাত সেট করার জন্য, তো তারা কিন্তু ফার্স্ট 24 এর যেসব গাড়িগুলো আছে, যেসব গাড়ির অপশান আছে, তারা কিন্তু সেখান থেকে ট্রাই করতেই পারো। ভালো গাড়ি রাখে, ওরা সমস্ত কিছু তোমাদের গাইডেন্স দিয়ে দেবে। তার আগে অবভিয়াসলি আমরা একটু আর এন্ডি করেই ছিলাম, তো সেটা করে তারপরেই এসেছি। হ্যাঁ, টেস্ট ড্রাইভ দিয়ে তবে গাড়ি কেনা উচিত সবারই। যাই হোক, এখন যাবো একটু লাঞ্চ করতে, কারণ যা যা ডকুমেন্টেশন আছে সেগুলো করতে হয়তো একটু টাইম লাগবে। তো এখন গিয়ে লাঞ্চটা করে নেবো, লাঞ্চটা করে নিয়ে তারপরে আবার যাব ওখানে। তো দেখি কতদূর কী প্রসেসিং এগোচ্ছে না এগোচ্ছে, সমস্ত কিছু শেয়ার করবো। 4:30 বাজে, লাঞ্চ করে চলে এসেছি আবার ওই অফিসে কাজ 24-এ। এখন আপাতত ওয়েট করছি, কিছু পেপার ওয়ার্কস বাকি আছে সেগুলি চলছে, তো সেগুলো হয়ে গেলে একেবারে গাড়ি নিয়ে বাড়ি যেতে পারবো। আই এম হ্যাপি। ক্লাস 24-এ এসেছি, কেন এসেছি তোমরা সবাই জানো, গাড়ি নিতে। তো যে দাদার সাথে কথা হয়েছে, দাদা সামনেই আছে, আমি দাদাদিকে ক্যামেরা ঘোরাবো, দাদার নাম্বার শেয়ার করতে বলবো। যদি তোমরা কেউ ক্লাস 24-এ আসতে চাও এবং এখান থেকে অবশ্যই গাড়ি নিতে চাও, তাহলে দাদার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো। আর সমস্ত কিছু প্রসেসে দাদা অনেকটাই হেল্প করে দেবে। তো যা যা কোয়ারিজ থাকবে ওভার টু একদম দাদার কাছ থেকে তোমরা শুনে নাও, বা আসবে যখন একদম করে নিতে পারবে, দাদার কাছ থেকে সমস্ত কথা বলে তোমরা জেনে নিতে পারবে। তো ওভার টু দাদা। আমি কাস্টমারি কাজ করি, আপনাদের কারো যদি সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার থাকে আমরা লোনও করিয়ে দিই, 0% ডাউন পেমেন্টও হয় লোন। তো সেসব ব্যাপারে যদি জানার থাকে আমার ফোন নম্বর বলে দিচ্ছি, 7980292896। ওকে, আর কাস্ট 24 কি মানে প্রত্যেক দিনই ওপেন আছে তাই তো? 24 ওপেন থাকে, ফোন করে আসলে, আমাকে ফোন করে আসলে কি আমারও তো ছুটি থাকে, অন্য কারো ছুটি থাকে, সেটা অ্যারেঞ্জ করা যায়। এবং আমাদের মোটামুটি 250-300 গাড়ি স্টক আছে, অ্যাক্রোপলিসে 150 উপরে স্টক আছে। আচ্ছা, অ্যাড্রেসটা একটু কাইন্ডলি যদি বলেন। অ্যাক্রোপলিস মল, 6th ফ্লোর। ওকে, থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, আজকে তো তোমরা দেখতেই পেলে আজকে আমাদের লাইফের ফার্স্ট টাইম গাড়ি, ফার্স্ট গাড়ি, ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ এক্সাইটমেন্ট তো ছিল, তো অবশ্যই মা বাবার আশীর্বাদ ছাড়া এটা তো কখনোই পসিবল হতো না। অবশ্যই মা বাবার আশীর্বাদ আছে, তোমাদের ভালোবাসা তো আছে আমাদের সাথেই। বাই দ্য ওয়ে, আজকে ডেসক্রিপশান বক্সে কিন্তু আমি মির্দার নাম্বার দিয়ে দেবো, আর অ্যাক্রোপলিস মলের অ্যাড্রেস বা ডিরেকশান সমস্ত কিছুই শেয়ার করে দেবো। তো তোমরা যদি কেউ যেতে চাও ওখানে, তো সেখান থেকে বাই করতে চাও তোমাদের গাড়ি, তো অবশ্যই কিন্তু তোমরা ওখান থেকে বাই করতে পারো। ডিনার করে জাস্ট ওপরে আসলাম, অনেকদিন পরে দুজনকে একসাথে ফ্রেমে দেখতে পাচ্ছ। তো এক্সপিরিয়েন্স আজকের যদি বলো তাহলে ভালো এক্সপিরিয়েন্স, অনেকটা এক্সাইটমেন্ট ছিল, অনেকটাই ছিল, অনেকটাই এক্সাইটমেন্ট, এক্সোশনও হয়েছে। এক্সাইটমেন্টের ফলে দুজনের চেহারা দেখে তোমরাও বুঝতে পারছো যে অনেকটা এক্সোশন আমাদের হয়ে গেছে, এক্সস্টেড এখন পুরো শরীরটা একদমই, আর জোর নেই, দম নেই। যাই হোক, জীবনের দুজনের কাছেই লাইফের ফার্স্ট টাইম গাড়ি, লাইফে যে কোনো ফার্স্ট কিছু মনে হয় সারা জীবন মেমোরেবল হয়ে থাকে, আশা করি আমাদের ক্ষেত্রেও এটা হবে। ফার্স্ট গাড়ি বলে তো সেটা সারা জীবন মনে রাখতে চাই। এর পরবর্তীকালে জানি না মানে এই গাড়ি কতদিন থাকবে, যতদিনই থাকুক যেটা ফার্স্ট টাইম বলে সেটা অনেক বেশি কাছের হবে। যাই হোক, প্রত্যেকটা জিনিসই কাছের, কষ্ট করে সেন্টিমেন্ট একটা থাকবে, ফার্স্ট গাড়ির সঙ্গে সেন্টিমেন্ট একটা আলাদা থাকে, সবাইকারই থাকে, আমাদেরও থাকবে এক্সপেক্টেড। যাই হোক, আজকে দিনটা এইভাবেই কাটলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে।
যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে, কমেন্ট করতে, শেয়ার করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব করবে আওয়ার ওয়ার্ল্ড। আর নোটিফিকেশনের ঘন্টিটা অবশ্যই বাজাবে সবাই। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট।